وصلوا على تلالهم انهم يدوموا ديرهم চাকিছু দেখছেন চাকিছু দেখছে এসব রয়ে যাবে তোমার এমএলএ হওয়া রয়ে যাবে তোমার এমপি হওয়া রয়ে যাবে তোমার প্রধান হওয়া রয়ে যাবে তোমার দুতলা বিল্ডিং রয়ে যাবে তোমার গাড়ি রয়ে যাবে তোমার বাড়ি রয়ে যাবে তোমার নিজার কলিজার টুকরা ব্যাটা রয়ে যাবে তোমার বাপ মা রয়ে যাবে তোমার স্ত্রী রয়ে যাবে আল্লাহর কসম কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোন জিনিস যাবে না আল্লাহর কসম কবরে যাওয়ার সাথে সাথে তোমার কবরে আমার আল্লাহ হাবিবুল্লাহ পাঠিয়ে দেবে রাসূলুল্লাহ কবরে যাবে জনে বলে সুবহানাল্লাহ হুজুর যাবে আর যে হুজুর চিনতে পারবে তার কবরই জান্নাত আর যে নবী চিনতে পারবে না তার কবর জাহান্নাম তার কবর কি বলেন মা কুনতা তাকুলু ফি হাযাল এ এটাই হয়ে যাবে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা সারা জীবন নবীর জিকিরের কাছ থেকে পালাচ্ছ হুজুরের উপরে দরুদ পড়লে কষ্ট হুজুরকে সালাম দিলে কষ্ট মিলাদ হলে কষ্ট সিরাতুন নবীতে কষ্ট হুজুরের জিকির বললে বলে শুধু নবী নবী করে চলে যাচ্ছ নবী নবী করে চলে যাচ্ছ সারা জীবন নবীর কাছ থেকে পালালে আর এক দল আছে আপনাদের কথা বলে দিয়ে যে আপনারা সারা জীবন নবী নবী করছেন নবী নবী করছেন নবী নবী করছেন নবী নবী করছেন দরুদ পড়ছেন সালাম দিচ্ছে আর ঈদে মিলাদুন নবী করছে খুব নবী নবী করছে খুব নবী নবী করছে এ নবীর উম্মত উম্মতেরা যারা নবীর কাছ থেকে পালালো তারাও তো মরবে আর যারা নবী নবী করছে তারাও তো মরবে আর দুজনেই মরে যাবে দুজনেরই কবর হবে দুজনকেই কবরে শুইয়ে দেওয়া হবে দুজনেরই কবরের উপরে বুকের উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হবে মাটি চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে দুজনেরই রূহ আমার আল্লাহ আবার ফিরিয়ে দেবে হাবিবুল্লাহ বলছে মাটি দিয়ে চলে যা মানুষের পায়ের আওয়াজ ওই মুর্দা কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে শুনতে পাবে শুনতে পাবে কিছুগুলোর মধ্যে মুনকার নেকির ফেরেশতা নাকি রাইন চলে আসবে নাকি রাইন ফেরেশতা মুনকার নেকির ফেরেশতা এসে আর বলতে আরম্ভ করবে উজলিস উঠে বসে পড়ো বান্দা উঠে বসে পড়বে যে নবীর কাছ থেকে পালিয়েছে সে উঠে বসবে যে নবী নবী করেছে সে উঠে বসবে দুজনে উঠে বসবে আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক দুজনকেই বসাবে দুজনকেই বসাবে চোখ খুলবে দুজনে চোখ খোলা সঙ্গে সঙ্গে তারা দেখতে পাবে একজনা মানুষ এসে হাজির হয়ে গেছে একজনা মানুষ এসে হাজির হয়ে গেছে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মান হাযা রাজুল বলে এই মানুষটাকে যারা নবীর কাছ থেকে সারা জীবন পালিয়েছে তারা বলবে হাই হাই লাদি বুঝতে পারছি না কে এটা আর যারা নবী নবী করেছে তারা বলবে আকা বলবো না মওলা বলবো তোহা বলবো না ইয়াসিন বলবো মুদাসসির বলবো না মুজাম্মিল বলবো ইনি তো আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন ইনশাআল্লাহ কি বল আকা বলবো না হুজুর হুজুর আপনার লাগেই তো মোরে কবরে এসেছে আপনার লাগেই তো মোরে কবরে এসেছে খুব নবী জিকির করেন নবীর কথা বলেন চতুর্দিকে নবীর কথা শোনান সাহাবাদের ইজ্জত নামাজের জোরে রোজার জোরে নয় সাহাবাদের ইজ্জত মুস্তাফা হুজুরের গোলামিতে হুজুরের গোলামিতে সাহাবাদের ইজ্জত আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের দিল দেখেছে সেই দিলের মধ্যে সেরা দিল আমার আল্লাহ আমার সাহাবাদের করে করেছে সাহাবাদের দিল সেরা দিল সাহাবাদের দিল সেরা দিল আবু বকর সিদ্দিকের দিল সেরা দিল ওমরে ফারুক হুজুরের দিল সেরা দিল উসমান গনির দিল সেরা দিল মাওলা আলীর দিল সেরা দিল সাহাবাদের ইজ্জত সবচেয়ে বড় বাদাল আম্বিয়া খাইরুল বাসার আবু বকর সিদ্দিক এত ইজ্জত কিসের লেগে নামাজের জন্য রোজার জন্য না না হুজুরের গোলামির জন্য একবার জোরে বলে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা সাহাবারা সারা জীবন নবীর কথা বলেছে নবীর কথা মেনেছে নবী পাকের জিকির করেছে নবী নবী করেছে নবী নবী করেছে দুবার সাহাবারা নবীর হুকুম অমান্য করেছে আবার আমি দুবারই পেয়েছি আপনারা যদি পান বলবেন আমার আরো ইজাফা হবে এ নবীর উম্মত উম্মতেরা দুবার হুকুম অমান্য করেছে কে কে হুকুম অমান্য করেছে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর হুকুম অমান্য করেছে আর হযরতে আলী হুজুর অমান্য করেছে হযরতে আলী হুজুর যখন হুদাইবিয়া চুক্তি হচ্ছিল হুজুর পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাইদা করছিল
দ্বিতীয় বছরে কাজা উমরা করার জন্য আসবে প্রথম বছর গেলে মক্কা শরীফে আকামল রাসূলুল্লাহকে ঢুকতে দেয়া হলো না হুদাইবিয়ার মাকামে বসে চুক্তি হলো একটা দল হচ্ছে কাফের কুফফার কুরাইশের দল তাদের দল লেখা হলো আর হুজুরের দলের নামে লেখা হলো হা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা সঙ্গে সঙ্গে বলা সাথে সাথে লেখার সঙ্গে সঙ্গে কাফেররা বলতে আরম্ভ করে দেয় এই নাম কাটতে হবে এই নাম কাটতে হবে যদি যদি এই নাম হয় কি নাম রাখাবে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটা লেখো মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না যদি রাসূলুল্লাহ লেখায় তাহলে তো আমরা মেনেই নিলাম তাহলে আর ঝগড়া কিসের মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা কেটে দিতে হবে ওই সময় ঢাকা মাওলা রাসূলুল্লাহ বলে আলী নাম কেটে দাও আলী নাম কেটে দাও বলা সঙ্গে সঙ্গে হযরত আলী হুজুর বলেছি ইয়া রাসূলুল্লাহ বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক আলী আপনার নাম কাটতে পারবে না সাহাবারা বলে আলী খবরদার নাম বলে তো পাগল আমি জান দিয়ে দেবো আমার নবীর নাম কোনোদিন কাটবে না নাম কাটেনি হযরত আলী একবার জোরে বলে হুকুম অমান্য করেছিলেন মহব্বতে হুজুরের নাম কাট না না মুসলমানের ছেলেরাও এ নবীর উম্মত উম্মতেরা আবু বকর সিদ্দিক বনু খুজাইমা গোত্রতে যখন রাসূলের পাশে সুলা করাতে গিয়েছিলেন হুজুর আসল রক্ত হয়ে গেল বেলাল হুজুর আবার একামত দিলেন আজান দিলেন একামত দিলেন নামাজ শুরু হয়ে গেল আবু বকর সিদ্দিক ওজন হুজুর পাক চলে এলেন আসার সঙ্গে সঙ্গে সাফা ভাঙতে ভাঙতে রাসূলুল্লাহ গিয়া গিয়ে চলে যায় আর সাহাবার হাতের উপরে হাত মারতে আরম্ভ করে হাতের উপরে হাত মারতে মারতে আর সব সবাই বলে যে আবু বকর সরে যাও রাসূলুল্লাহ এসে গেছে হুজুর এসে গেছে আবু বকর সিদ্দিক বলে কেন এত হুড়োহুড়ি হচ্ছে নিশ্চয় রাসূলুল্লাহ এসে গেছে নালে সাহাবারা জান দিয়ে দেবে নামাজে তারা কোনোদিন ব্যাঘাত ঘটাবে না ওই সময়তে হযরত আবু বকর সিদ্দিক হুজুর পেছন থেকে চেয়ে দেখে রাসূলুল্লাহ এসে গেছে সঙ্গে সঙ্গে নিজের ইমামতি জায়গা ছেড়ে চলে চলে পেছন দিকে আগিয়া গিয়ে চলে আসে আমার রাসূলুল্লাহ ইশারা করে বলে আবু বকর নামাজ পড়াও আবু বকর নামাজ পড়াও তুমি ইমামতি করাও তুমি ইমামতি করো আমি তোমার পেছনে নামাজ পড়বো ওই সময়তে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের এই কথাকে শুনে নাই হুজুর পেছন দিকে চলে আসেন হাবিবুল্লাহকে ইমামতি করেন নামাজ হয়ে যাওয়ার পরেতে হুজুর ঘুরে গিয়ে বলে আবু বকর কোন জিনিস তোমাকে ইমামতি থেকে বাধা দিয়ে দিল আবু বকর সিদ্দিক বলে আবু কুয়াফার ব্যাটার এত সাহস নেই যে সামনে দাঁড়িয়ে থাকবে আর পেছনে হাবিবুল্লাহ দাঁড়িয়ে থাকবে মুসলমান হুজুর পাকে হুকুম অমান্য করেছিলেন আদরে ভালোবাসায় হুজুরের মহব্বত হুজুরের ভালোবাসায় তাছাড়া কোনোদিন হুজুরের হুকুম অমান্য যেখানে বলেছে সেখানে যেখানে বলেছে সেখানে একজন সাহাবার খুব শরীর খারাপ ছিল খুব বলে আমি কাঁপছি হুজুর বলে ওঠো যাও যে দেখো আমার দুশ্মনরা কোথায় এসেছে দেখো যাও কঠিন খাইবারের যুদ্ধে মনে কঠিন সাদির ঠান্ডা পড়েছিল হুজুর বলে আমি কোনো কথা বলিনি মাথা হ্যাট করে আগিয়ে আগিয়ে যাই তবে আমি যেয়েছি হুজুর পাকের কথা শুনে যে আগিয়ে গেছি আমার আর কোনো ঠান্ডাও লাগে না কোনো কষ্ট হয় না যেন গরম আমাকে আচ্ছন্ন করে রেখেছিল মানে গরম ঘিরে রেখে দিয়েছিল একবার জোরে বলে মুসলমান হুজুর পাকের গোলামরা সবসময় রসুলের লেগে জান দিতে রাজি একবার জোরে বলে আমাদের ঘরে হুজুরের পাহারাদার হতে হবে আমাদের পরে বাচ্চারা আসছে তার বাচ্চা এতো চলতে থাকবে ইনশাল্লাহ আল্লাহ যতদিন চালাবে চলবে তবে আমাদের সকলকে এক জায়গায় মাথা রাখতে হবে যে কিয়ামত পর্যন্ত আমেনার লালি নবী থাকবে আর অন্য কোনো নবী নেই তাই আমাদের আমেনার লাল হুজুরের একদম পাহারাদার হয়ে গার্ড হয়ে আমাদের সব হিফাজত করতে হবে বলেন ইনশাল্লাহ একদম ইনস্ট্যান্ট একদম কোনো কোনো দেরিতে নয় যে ও বলেছে পরে বিবেক বিবেচনা করব তারপরে আলোচনা করব তারপরে উত্তর না না কুত্তা রাসূলের বিরুদ্ধে কথা বলিস সঙ্গে সঙ্গে জবাব আমি একজনকে বলেছিলাম জানেন তো সে সত্যিকারে আল্লাহ পাকই জানে কি হবে হুজুরের ব্যাপার বলেই বলছি বলেছিলাম একজনকে সে ফোন করেছে এই করেছে আমার বাড়ির ভাই এসছে চাচা এসছে হ্যাঁ তুমি এরকম কথা বললে আলোচনা করতে পারলে আমি বলো ও এরকম ভাই বলেছে ওটাই কষ্ট হচ্ছে না আমি বলেছি বলে আমার বুক ফেটে যাচ্ছে আমি বাপকেও ছাড়বো না নবীর ব্যাপার কারণ আমি ছোট থেকে তো শুনে বড় হয়েছি যে আবু উবাইদা নিজের বাপের মাথা কেটে রাসূলের কদমে কুরবান করেছে আর রাসূলুল্লাহ খুশিও হয়েছে
হুজুর বলে না যে কেন কাটলে তুমি হ্যাঁ বাপের মাথা কেটে না 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 হুজুর বলে যে যা যা আল্লাহ তোর উপর রাজি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় খুব হুড়োহুড়ি না তুলুস তুলুস ভাই বলে না না সে যদি বলতে লজ্জা না লাগে আমি বলবো কেন লজ্জা লাগবে বলো আমি এইটুকুন বুঝি যে যে হুজুরের বিরুদ্ধে কথা বলে তার জন্মের ঠিক নেই কি কি আমি এটাও বলেছিলাম কিছু কিছু ভাইয়েরাও বলেছে আমার বিরুদ্ধে বলতে আমাকে বলেছে হে তুমি এটা ঠিক বলেছো তুমি ঠিক আছে অলিদ বলে অলিদ বিন মুগীরা সব জায়গায় লাগালে হবে আমি বল তাই তো দেখি খুঁজে খাজে দেখতে হবে যে সত্যিকারে ভুল হচ্ছে নাকি খুঁজে খুঁজে আমি হাদিস পেয়েছি একটা হাদিস ফাগের মধ্যে রাসূলুল্লাহ নিজে বলছে যে আলীর বিরোধিতা করে তিন শ্রেণীর লোক কার বিরোধিতা বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে কয় শ্রেণীর লোক তিন এক নম্বর জানির আওলাদ যারা জানির আওলাদ হয় জেনাকারীর আওলাদ হয় তারাই হচ্ছে আলীর বিরোধিতা করে দ্বিতীয় নম্বর হায়েজের আওলাদ আলীর বিরোধিতা করে আর তৃতীয় নম্বর মুনাফিক আলীর বিরোধিতা করে তাহলে আলীর বিরোধিতা করলে যদি জানির আওলাদ হয় আলীর বিরোধিতা করলে যদি হায়েজের আওলাদ হয় আলীর বিরোধিতা করলে যদি মুনাফিক হয় মুস্তাফার বিরোধিতা যারা করে তারা তো কাফের কথা ঠিক না ভুল বলেন তারা তো কাফের তাই আমাদের সকলকে একদম মজবুত হতে হবে হুজুরের লাগে আমাদের জানমাল সব রেডি করে রাখতে হবে রাসূলুল্লাহ সব রেডি আছে বললেই দিয়ে দেবো বলেন ইনশাআল্লাহ মুসলমানের ছেলেরাও এ নবীর উম্মত উম্মতেরা উলামায়ে হযরতরা জানেন আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহকে পাথর মেরে দেওয়া হলো হুজুর পাকে মুবারক মুখে পাথর মেরে দিল না খুন বেরোলো দন্দন মুবারকের টুকরা শরীর হয়ে গেল জমিনের মধ্যে দন্দন মুবারকের টুকরাটা তার শ্রীফ নিয়ে গেল পরে কি রসুল্লাহ তো সবাইকে তোলে পড়বে কথা ঠিক না বলবো অনেকে বলে হুজুর জমিনে পড়ে গেছে না 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 বিয়াদুবি কথা হুজুর জমিনে তশরিফ নিয়ে গেছে জমিনও বলে হা হা আমিও বড় খুশ নসিব যে রসুল্লাহ আমার উপরে এসেছে একবার জোরে বলে তুমি কি দেখছো আশিকের নজরে দেখো মহব্বতের নজরে দেখো মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা হুজুরের দন্দন মুবারকের টুকরা যখন জমিনে গিয়ে তশরিফ নিয়ে গেল জমিনে গিয়ে লেগে গেল জমিনের সাথে যখন জমিন যখন দন্দন মুবারককে চুমা খাচ্ছিল দন্দন মুবারককে যখন জমি বুসা দিচ্ছিল চুমা দিচ্ছিল এ মুসলমানের ছেলেরা হযরত আতে হুজুর চলে এলেন হযরত আতে রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ কে পাথর মারলো আপনাকে যুদ্ধের ময়দান কোন আস্তে আস্তে তখন তো জালালি মিজাজ ইয়া রাসূলুল্লাহ কে পাথর মেরেছে আপনাকে হাবিবুল্লাহ বলে ওই দিকে থেকে পাথর এসেছে ওই দিকে চলেছে চলে গেছে ওই মানুষ তো ওই দিকে চলে গেছে লোক তো ওই দিকে চলে গেছে বলা সঙ্গে সঙ্গে হযরতে হাতিম রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেলেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে চিৎকার দিয়ে বলে কে কুত্তা আমার রাসূলুল্লাহকে পাথর মেরেছো সামনে চলে আসো কে কুকুর আমার রাসূলুল্লাহকে পাথর মেরেছো বলা সঙ্গে সঙ্গে বলা সাথে সাথে ওই যে পাথর মেরেছে সে নাস্তা আরম্ভ করেছে বলা আমি মেরেছি আমি মেরেছি সে তো কাফের বাচ্চা কাফের সে কি জানে সে কি জানে সে তো মুনাফিক হুজুরকে পাথর মেরেছে খুব খুশি হয় ওই সময়তে হযরত আতে রাদিয়াল্লাহু তাআলা কুসার আগে উলঙ্গ তলোয়ার দিয়ে যেমন যেমন বাঘ তার শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে হযরত আতে ওই কাফের উপরে ঝাঁপিয়ে পড়লেন ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে কয়েক মুহূর্তে লড়াইয়ে ধর থেকে মাথা আলাদা হয়ে জমিনে পড়ে গেল যখনই ধর থেকে মাথা আলাদা হয়ে জমিনে পড়ে গেল দেরি করে নাই তাড়াতাড়ি করে ওই মাথাটাকে তুলেছে মাথাটাকে তুলেছে মাথাটাকে তোলার সাথে সাথে আর ঘোড়ার উপরে সবার হয়ে আবার ঘোড়া ছুটাচ্ছে ছুটিয়ে ছুটিয়ে হাবিবুল্লাহর কাছে এসে দেখে হাবিবুল্লাহর মুবারক খুন তখনও ঝরছে হাবিবুল্লাহর মুবারক খুন তখনও ঝরছে এমন অবস্থায় হাবিবুল্লাহর কদমের কাছে আস্তে করে মাথা রেখে বলে ইয়া রাসূলুল্লাহ কি আপনাকে পাথর মেরেছিল গর্দান কেটে নিয়ে এসেছে রাবেনা সুবহানাল্লাহ এ সাহাবা এ হচ্ছে সাহাবা দেরি করে নে যে ঠিক আছে পরে বিচার হবে মীমাংসা হবে আলোচনা হয়ে তারপরে গর্দান কাটা হবে হ্যাঁ না না সঙ্গে সঙ্গে গর্দানকে বলি ইয়া রাসূলুল্লাহ ই পাথর মেরেছিল আপনাকে হুজুর বলে হ্যাঁ হ্যাঁ ই পাথর মেরেছিল গর্দান কেটে নিয়ে হাজির হয়ে গেছে জোরে বলেন মুসলমান জান মাল হুজুরের জন্য কুরবান করে দিতে হয় বলেন ইনশাআল্লাহ
আমরা আমি এরকম কথা বলি বলে বলে অত গরমে গরমে কথা বললে হয়? ইসলাম মানে শান্তি। শান্তি তখন যখন বেলাল কাবার ছাদে, আর যখন বেলালকে ধরে মারছে তখন শান্তি বলেন? ইসলাম শান্তি ফাতা মক্কার পরে হুজুর যা বেলাল আজান দাও তখন ইসলাম শান্তি। কুকুরকেও পাহারা দেওয়ার লেগে একজন সাহাবাকে দাঁড়ালে কুকুরের বাচ্চা যেন মরে না যায়, কুত্তাকে পাহারা দেওয়ার লেগে একজন সাহাবাকে দাঁড় করিয়ে রেখেছিল রাসূলুল্লাহ, যত হুড়োহুড়িতে কুকুরটা না মরে যায়, তখন ইসলাম শান্তি। আর বেলালকে যখন মারছে বুকের উপরে পাথর তুলে তখন কিসের শান্তি? হ্যাঁ মুসলমান, মুসলমান যেমন রাসূলুল্লাহ শান্তির কথা বলেছে, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে হাজির হয়েছে, আমাদের কোরআনকে পুড়াচ্ছে সুইডেনে, আর শান্তি করব? ইসলাম মানে শান্তি কিছু বলুনি, কিছু বলুন। হ্যাঁ আমরা এইটুকুন তো বলতে পারি, সুইডেন যে আইনে কোরআন পুড়িয়েছে সেই আইনে আমরা বিশ্বাস করি, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ ফ্রান্স রসুলের বিরুদ্ধে হুজুরের খাক তৈরি করলো, হুজুরের কি বলে কার্টুন তৈরি করলো, হ্যাঁ যে আইনে করেছে সেই আইনে আমরা বিশ্বাস করি, আর যে হুকুম দিয়ে তার মুখে আমরা বিশ্বাস করি, কথা ঠিক না ভুল বলে? হুজুর পাক হজ একবার করেছে বাবা, গ্রামে তো হাজি সাহেবের খুব সম্মান, আরে বাবা হাজি সাহেব এসেছে, হাজি বসতে দাও, উঁচুতে যাও বসতে দাও, এ চেয়ার দাও, হাজি সাহেব এসেছে, কবার হজ করেছে রসুলুল্লাহ? একবার। কবার? হুজুর ফরজ হজ কবার করেছে? একবার, বড় হজ যেটা হজের সময় মৌসুমে একবার হজ করেছে রসুলুল্লাহ। আর যুদ্ধের ময়দানে কবার গেছে? 27 বার। কবার বলেন? 27টা হুজুর যুদ্ধ করেছে, 27 বার রসুলুল্লাহ নিজের তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে, আর হুজুর লড়াইও করেছে। একজন কাফের এসে বলে হুজুরকে চুনুতি দেয়, বলে হুজুরের নাম ধরে বলে আমার সঙ্গে লড়াই করে, সাহাবারা বলি রসুলুল্লাহ গোলামরা আছে আপনি? বলে না না আমি যাবো, হুজুর পাক বলেন আমি যাবো, পুরা পা থেকে মাথা পর্যন্ত জেরা পড়েছিল লোহার জেরেস, যেখানে লোহা তো যেখানে মারবে সেখানে লোহাই তো লাগবে, শরীরে লাগবে কি? হুজুর পাক আন্দাজ দেখে নিলেন, দেখলে বল্লমটা নিলেন, বল্লম নিয়ে ছুনলেন, কোথায় ছুনলেন? ঘাড়ের যে হেলমেট পরেছিল হেলমেট আর জামার মাঝখানে হালকা ফাঁক ছিল, হুজুর ওখান থেকে ঢুকিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জাহান্নামি হয়ে গেল। হুজুরের আন্দাজি আলাদা, হুজুরের তুলনা নেই, হুজুর সব, হুজুর সব দিক দিয়ে হুজুর ইন্নাকা লালা খুলুকিল আজিম, হুজুরকে শুধু আখলাকে হুজুরকে আল্লাহ সব দিক দিয়ে আজিম করেছে একবার জোরে বলেছে, হুজুরের সব দিক দিয়ে হুজুর বড় একবার জোরে বলেছে। আমরা সবাই রাসূলুল্লাহর মহব্বত করব, আর হুজুরের গোলামি করব, হুজুরের হয়ে পাহারা দেবো, বলেন ইনশাআল্লাহ। রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা رسول الله صل على مصطفى کا گھرانا سلامت رہے، مصطفى کا گھرانا سلامت رہے، مصطفیٰ 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 کا گھرانا سلامت رہے، پل رہے ہے جہاں سے اے دونوں جہاں، پل رہے ہے جہاں سے اے دونوں جہاں، او سخی آستانا سلامت رہے، او سخی آستانا سلامت رہے، مصطفیٰ کا گھرانا سلامت رہے، اے نکی رین بولے مجھے قبر میں، اے نکی رین بولے مجھے قبر میں، مصطفیٰ
का दीवाना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे दर्द मन दो के सर पर है साया फिकन दर्द मन दो के सर पर है साया फिकन आपका सामी आना सलामत रहे आपका सामी आना سلامت رہے مصطفیٰ کا گھرانا سلامت رہے حکم تھا کہ ادا ہو نماز پچاس حکم تھا کہ ادا ہو نماز پچاس آپ کا آنا جانا سلامت رہے آپ کا آنا جانا سلامت رہے مصطفیٰ کا گھرانا سلامت رہے عطرت فاطمہ پر اجاگر نثار عطرت فاطمہ پر اجاگر نثار طیبہ طاہرہ عابدہ جاہدہ صابرہ ساجدہ سیدہ کا گھرانا سلامت رہے سیدہ کا گھرانا سلامت رہے قادری آستانا سلامت رہے مجددی آستانا سلامت رہے نقشبندی آستانا سلامت رہے چشتیا آستانا سلامت رہے فاطمہ کا گھرانا سلامت رہے اللہم صل علی سیدنا হুজুরের জেকের কাছে অসুবিধা হচ্ছে না তো আর কি আলোচনা আছে নবীর কথা বলো যেখানে বসবে সেই নবীর কথা বলো আমি সব কথা সব বলা যায় না এইগুলো হচ্ছে সমস্যা সব কেটে কেটে দিয়ে জানেন তো যাই হোক আমি আমার দাদা আমি আব্বাজানকে জিজ্ঞেস করছি দাদাজান কি করতেন আশেক রসুল ছিল বলে তোমার দাদাজান কি করতেন আমি জিজ্ঞাসা করছি শখ হয় না আমার দাদু কেমন ছিল ছোট হুজুর কি করত বলে তোমার দাদা জল সাহেব হত আমি দাদাজনের মতন চলার চেষ্টা করি আমি আমাকে বলেন না আমি ওইভাবে চলার চেষ্টা করি জল সাহেব হত যেখানেই সময় হতো দাঁড়িয়ে নামাজ আদায় করত যেখানে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিতেন নামাজ অর্থ মসজিদ দেখলে ভালো কথা না হলে মুসল্লা থাকতো কিংবা এমন পজিশন নেই মোটামুটি করে যেখানে না হাত নামাজ নামাজ অক্ষরে নামাজ পড়তে হাত বলছে যখন গাড়িতে পড়তো যাবার লেগে তখন রসুলুল্লাহ জেকের করতো গাড়িতে বসে বসে রসুলুল্লাহ জেকের গাড়ি থেকে নেবে রসুলুল্লাহ জেকের অজ করত রসুলুল্লাহ জেকের অজ থেকে নেবে রসুলুল্লাহ জেকের বৈঠকখানে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর আবার নবীর জেকের ওখান থেকে আসছে এসে গাড়ি তুই এসে আবার নবীর জেকের করে গাড়ি তুই আবার আসছে শুধু আল্লাহ রসুলের কথা ছাড়া আর কিচ্ছু ছিল এই হয়েছে রাজনকে একজন বলছে হুজুর এ তো ফতোয়া দিয়েছে হয় কোরআন ছাড়ো নালে দেশ ছাড়ো ছিল না একটা কথা এক সময় বেড়ে শুনিনি এই ভারতবর্ষে ফতোয়া জারি হয়েছিল হয় দেশ ছাড়ো নালে কোরআন ছাড়ো বলে হুজুর এই ব্যাপার শুনছি দেশ ছাড়ো
তারন বলে আমি আমি চারজনের মুখে শুনেছি দাউজন শুনাস মানে দাউজনকে শোনাচ্ছে শোনাচ্ছে যে হুজুর শুনেছেন পেপারে কি দিয়েছে বলে কি দিয়েছে বলে পেপারে দিয়েছে যে ভাই দেশ ছাড়ো নালে কুরআন ছাড়ো দাউজন শুনাস সাথে সাথে বলে বাবা দেশ ছেড়ে দেব কুরআন কেন ছাড়ো দেশ ছেড়ে দেব কুরআন কেন ছাড়ো দেখেন আমরা দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ তবে আমরা দেশকে আল্লাহর রাসূলের পরে ভালোবাসি আল্লাহর রাসূলের আগে ভালোবাসি কথা ঠিক না ভুল বলে এতে যদি কেউ বলে দেশদ্রোহী হানদ্রোহী তাহলে যা বলবে যা এই সমস্ত কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ একবার জোরে বলে সুবহানাল্লাহ তোমরা হাত করেছো তোমরা এরকম ভাবে তৈরি করেছো কিন্তু মালিক হচ্ছে আমার আল্লাহ একবার জোরে বলে তো যাই হোক আমরা সবাই যেখানে বসবো রাসূলুল্লাহ জিকির করব আর হুজুরের সুন্নাত অনুযায়ী চলবো হুজুরের আমরা গোলামি করব বলেন ইনশাআল্লাহ হুজুরের পাহারাদার হবেন তো আর হুজুরের পাহারাদার হবেন আর সুদ খাবেন হুজুরের পাহারাদার হবেন আর লোন নেবেন লোন হবে না হুজুরের পাহারাদার হবে আর লটারির টিকিট কাটবে হবে না হুজুরের পাহারাদার হবে আর ঘরের মেয়েগুলোকে পর্দা শিখাবে না হবে না হুজুরের পাহারাদার সত্যিকারের পাহারাদার হতে হয় বলেন ইনশাআল্লাহ হুজুর পাকে গোলামি করেন হুজুর পাকে খুব মহব্বত ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন বলেন ইনশাআল্লাহ কি করে মহব্বত পয়দা হয় বেশি বেশি দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আমার দাদাজন ছোট হুজুরের যে রাসূলুল্লাহ দিদার হয় ছোটবেলায় 10-11 বছর হুজুরের দিদার হয় তো হুজুর এই জ্যাকেটটা করছে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জিকির করছে দাদা বলে আমি ওই মাটির মসজিদ আছে ওই কোণে মসজিদে বসে বসে জিকির করছে মানে আমি দেখি হঠাৎ করে মসজিদটা নূর হয়ে গেছে আমি চামড়ার চোখে রাসূলুল্লাহকে দেখতে পেয়ে গেছি মানে হুজুর হুজুর হাজির হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান বেশি বেশি করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বে জিকির করবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ মহব্বত কর আল্লাহকে নবীর উপর ঈমান এনে আল্লাহকে যদি মহব্বত করো তুমি পার হয়ে যাবে কি হয়ে যাবে পার হয়ে যাবে জান্নাতে যেতে পারবে আর তুমি যদি রাসূলুল্লাহর গোলামি করো আল্লাহর কসম তোমার লেগেই তো আল্লাহ জান্নাত তৈরি করেছে তুমি জানো নি হুজুরের কি ইজ্জত আল্লাহ দিয়েছে আমরা তো আল্লাহর কাছে যাচ্ছি আমরা সব আল্লাহ আপনাকে ভালোবাসবো আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ বলে দাও আর হাবিব কুল ইন কুনতুম বলে দাও যারাই আমাকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি তারা যদি তোমার কদমে যায় তোমার পায়ে যায় তোমার নালাইনে যায় তারা যদি যায় তোমার কদমে আমি আল্লাহ ইউহিবিকুমুল্লাহ আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসবো আল্লাহ বলে আমি নিজে আল্লাহর কাছে তো আমরা যাচ্ছিলাম আল্লাহই তো বলে যা নবীর কদমে যা মুসলমান হুজুরের গোলামি করেন হুজুর পাকে মেহনত করেন হুজুর পাকের জন্য একদম পাহারা দাও কেউ যেন তোমার সামনে চু করার সাহস না হয় বলেন ইনশাআল্লাহ জানেন আপনি মুসলমানের বাচ্চারা কিরকম হয়ে আছে এই ঈদে মিলাদুন নবীতে চাঁদা তুলতে গেছে বলে হ্যাঁ পুজোই দেবো তোদের কাছে শুনছেন আপনারা এরা কি এরা কি মুসলমান আল্লাহ রসুলও এতে করে বলে যা আমি ওই গুনাগারটাকে খাওয়াবো তোকে হাউজে কাউসারে পানি দেবো না বেরোখ দূর হয়ে যায় কথা ঠিক না ভুল বল মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা মরে যাওয়ার পরে কোন জায়গায় তুমি যাবে যেখানে যাবে রসুলুল্লাহ থাকবে কবরে রসুলুল্লাহ পুলসরাতে রসুলুল্লাহ মিজানে রসুলুল্লাহ আর হাউজে কৌসারে রসুলুল্লাহ আর আল্লাহর জান্নাতের তালা রসুলুল্লাহ খুলবে জাহান্নাম থেকে রসুলুল্লাহ তুলে নিয়ে আসবে এ নবীর উম্মত উম্মতেরা
কিতাব তাই আমি আপনাদের বলে দিয়ে যাই যে নবী মরার প্রতিটা পরে মরার পরে প্রতিটা মঞ্জিল আমাদের সামনে থাকবে সেই নবীর জিকির দুনিয়াতে খুব করো খুব নবী নবী করো খুব নবী 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 করো নবীর গোলামি করো নবীর ইত্তেবা অনুসরণ করো হুজুরের রাস্তা ধরে চলো হুজুরের গোলামি করো এ নবীর উম্মত উম্মতিরা হুজুর পক্ষে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এত উম্মত গোটা পৃথিবীতে সব নবীর উম্মত কিয়ামতের ময়দানে দাঁড়াবে আপনি আপনার উম্মতকে কি করে চিনতে পারবেন কি করে চিনতে পারবেন আমার রাসূলুল্লাহ বললেন 10000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া যদি থাকে তোমার কি চিনতে অসুবিধা হবে আম্মা আয়েশা সিদ্দিকাকে বললেন আম্মা আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ 10000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া আমার চিনতে অসুবিধা হবে না চিনতে অসুবিধা হবে না শোনা সঙ্গে সঙ্গে হুজুর পাক বললেন এ আয়েশা যেমন 10000 ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া তোমার চিনতে অসুবিধা নাই ওইরকম হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে আমারও উম্মত চিন্তা উম্মত চিনতে কোনো অসুবিধা হবে না আল্লাহর কোরআন বলেছে হুজুর পাকের উম্মতের ব্যাপারে বলেছেন কোরআন শরীফের মধ্যে যে সামনে থেকে আর ডান দিক থেকে নূর বের হবে দৌড়ো ডান দিক আর সামনে কি উম্মতের নূর এই নূর দেখে সমস্ত নবীরা সমস্ত নবীর উম্মতেরা সমস্ত মালাইকা ফেরেশতারাও ধরে ফেলবে যে এ মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত একবার জোরে বলে জোরে হবে রাসূলুল্লাহ হুজুরের গোলামি কার উম্মত রাসূলুল্লাহর উম্মত কেন ইজ্জত তুমি তুমি নিজের দিয়ে খেয়াল করো তোমার কোন ইজ্জত আছে আমি আল্লাহ পাকের নামে হাত তুলি হাত তুলে আমার লজ্জা লাগে আল্লাহর কসম তুমি কে আল্লাহর কাছে তুমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারবে আমেরিকার প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সামনে তুমি কাঁপবে আল্লাহর সাথে কথা বলছো মুনাজাত মানে আল্লাহর সাথে কথোপকথন করছো তোমার সাহস আছে কিন্তু যখনই আমরা আল্লাহ পাকের কাছে পরিচয় দিই আল্লাহ আমরা আপনার হাবিবের উম্মত তখনই আমাদের হাত তোলার দরজা আল্লাহর দরবারে বড় হয়ে যায় একবার জোরে বলো মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহব্বত উম্মতকে করেছে কি ভালোবাসা এসেছে কি মহব্বত করেছে হুজুর পাককে সাহাবা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত এত বড় হবে আপনাকে কোথায় খুঁজব হুজুর বলে পুল সিরাত আমাকে খুঁজবে ওখানে আমাকে পেয়ে যাবে হুজুর ওখানে যদি না পায় হুজুর বললেন মিজানে পেয়ে যাবে হুজুর মিজানে যদি না পায় হুজুর বললেন কাউসারে পেয়ে যাবে সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ কাউসারে যদি না পায় সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন এ আমার সাহাবা শোনো শোনো যেখানে উম্মতের প্রয়োজন হবে আমি রাসূলুল্লাহ সে আমাকে ওই জায়গায় পেয়ে যাবে আমাদের কথা হুজুর সমস্ত নবীরা নফসি নফসি করে ফায়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি ফায়াকুলু নু নবীউল্লাহ নফসি নফসি ফায়াকুলু ইব্রাহিম খলিলুল সব নফসি নফসি ফায়াকুলু মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া হাবিবুল একমত হুজুর পাক কিয়ামতে দাঁড়িয়ে যাবে ইয়া রাব্বে হাবলি উম্মত ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে সব নফসি নফসি করবে হুজুর উম্মত উম্মত করবে বলেন এই হুজুরের কদমে জান দেবেন না বলেন না দেবেন না বলেন হুজুর আমাদের জন্য আপনার আপনার কদমে আমাদের জান মাল কুরবান একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা হুজুর পাকের মহব্বত করে আমরা যে ইজ্জত পেয়েছি আমরা যে সম্মান পেয়েছি আল্লাহর কসম রাসূলুল্লাহর জন্য ইজ্জত পেয়েছি হুজুরের জন্য সম্মান পেয়েছি হুজুর যদি না আসতে আমরা সে ইজ্জত পেতাম না সম্মান পেতাম না হুজুরের রাসূল আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে এ নবীর উম্মত উম্মতেরা সাহাবা হুজুররা হুজুর পাকের দিওয়ানা ছিল হুজুর পাকের গোলাম ছিল তারা কিছুই দেখতো না তারা একমাত্র রাসূলুল্লাহ ছাড়া আর কিছু চিন্ত না বাপ চিন্ত না মা চিন্ত না ভাই চিন্ত না বোন চিন্ত না মামা চিন্ত না চাচা চিন্ত না কিছুই চিন্ত না রাসূলুল্লাহকে দেখতো যারা হুজুরের গোলাম তারা সাহাবাদের বন্ধু হতো আর যারা হুজুরের দুশমন তারা সাহাবাদের দুশমন হতো এ নবীর উম্মত উম্মতেরা সাহাবারা হুজুরের জন্য পাগল ছিল দিওয়ানা ছিল 25000 কাফের চলে এলো
25000 কাফের এসে মদিনা ঘিরে ফেলল 25000 কাফের এসে জঙ্গ খাইবারে যুদ্ধতে জঙ্গ খাইবারে আর হুজুর পাক গাজওয়া খাইব খাইবারে হুজুর পাক সাল্লাল্লাহুর মদিনাকে 25000 কাফের এসে ঘিরে ফেলল হুজুর পাক কোটি কোটি গোলামকে নিয়ে পত্র খুরে হুজুর আমার গন্তের এদিকে পাড়া দিচ্ছে ওদিকে বড় বড় উট জবাই হচ্ছে উট জবাই উট রান্না হচ্ছে গরু রান্না হচ্ছে ভেড়া রান্না হচ্ছে ছাগল রান্না হচ্ছে আর খুব দেখ দেখ লড়িয়ে লড়িয়ে তারা খাওয়া দাওয়া করছে মজা উড়াচ্ছে আর এদিকে গোলামেরা সাহাবার একটা করে পাথর বেঁধেছে হুজুর পাক দুটো পাথর বেঁধেছে খাওয়া রুটি নাই খালি পেটে তারা ইসলামের সারহাত মদিনা পাড়া দিচ্ছে মদিনা পাড়া দিচ্ছে এমন অবস্থাতে একজন কাফের তাদের মধ্যে সরদার ছিল সে এসে হাজির হয়ে গেল হুজুর পাক বলেন এই কাফের সরদার বলো বলো তুমি যদি এই মুহাসারা তুলে নাও মদিনার থেকে এই 25000 সৈন্য নিয়ে যদি চলে যাও বলো তুমি কি চুক্তি করতে চাইছো ওই সময় কাফের বলে হুজুরের নাম ধরে বলে আমাদের করে মদিনার চার বাগের খেজুরের তিন বাগ খেজুর আমাদের করে দিয়ে দিতে হবে মদিনার চার বাগের খেজুরের তিন বাগ খেজুর আমাদের করে দিয়ে দিতে হবে হুজুর বলেন ঠিক আছে তাই করো তাই মুহাইদা লেখো হুজুর পাক খিমার মধ্যে ঢুকলেন খিমার মধ্যে ঢুকে আর মুহাইদা লিখতে আরম্ভ হয়ে গেল কি তিন বাগ খেজুর হুজুর দিবে দেবে মদিনার তিন বাগ খেজুর প্রতি সাল প্রতি বছরে বছরে তিন বাগ খেজুর কাফেররা নিয়ে চলে যাবে মুহাসারা হিসাবে নিয়ে চলে যাবে এমন অবস্থাতে হযরতে রাসূলুল্লাহ সাহাবা সাদ ইবনে মাদ হুজুর আবার ওই জায়গায় হাজির হয়ে গেলেন সাদ ইবনে মাদ হাজির হয়ে গেলেন আর উসায়দ ইবনে উজায়ের হাজির হয়ে গেলেন উসায়দ ইবনে উজায়ের আর সাদ ইবনে মাদ তিনারা অন্য জায়গায় ছিলেন তিনারা এলেন সাদ ইবনে মাদ উসায়দ ইবনে উজায়ের দুজনা সাহাবা হুজুরের খেমার মধ্যে ঢুকলেন বাইরে সব সাহাবারা ছিল বলে কি ব্যাপার কি হয়েছে বলে রাসূলুল্লাহ ডেকেছে কাফেররা এসেছে মুআইদা হচ্ছে কাফেররা চলে যাবে এমন অবস্থাতে হযরতে উসায়দ ইবনে উজায়ের আর সাদ ইবনে মাদ খেমার মধ্যে ঢুকে দেখে ওই কাফেরটা রাসূলুল্লাহর দিকে পা করে বসে আছে হুজুরের দিকে পা লম্বা করে আবার রাসূলুল্লাহর দিকে বসে আছে আল্লাহর কসম হযরতে উসায়দ বিন উজায়দ কিচ্ছু দেখে না 25000 কাফের দেখে না পেটে পাথর বাঁধা দেখে না রুটি নেই খাবার জন্য দেখে না কিচ্ছু না দেখে সঙ্গে সঙ্গে ওই কাফের সরদারকে বলে এ বদর তুই কি জানিস না রাসূলুল্লাহর সামনে কেমন করে বসরা যদি রাসূলুল্লাহর হায়া না থাকতো তোর টুটি টিপে ধরতাম তোর গর্দান টিপে ধরতাম বিয়াদব পার গুটিয়ে বস তুমি জানো না রাসূলুল্লাহর সামনে কেমন করে বসতাম এই কথা বলা সঙ্গে সঙ্গে হযরত উসায়দ বিন উজায়রের একটা একটা আমার আল্লাহ পাক হাইবাত ও জালাল দিয়েছিলেন সাদ ইবনে মাজের হাইবাত ও জালাল ছিল তাদের থেকে সঙ্গে সঙ্গে কাফেররা পা গুটিয়ে নিয়েছে পা গুটিয়ে নিয়ে আর বসেছে হাবিবুল্লাহকে হযরত সাদ ইবনে মাজ বলে ইয়া রাসূলুল্লাহ কি আপনি কি করছেন হুজুর বলে আমি তো তোমাদের লাগাই করছি তোমাদের কষ্ট আমার সহ্য হয় না পেটে পাথর বেঁধে আছো খাবার রুটি নেই আর ঠান্ডা হাওয়া চলছে এত কষ্ট তোমাদের সহ্য হচ্ছে না এজন্য আমি রাসূলুল্লাহ মুআইদা করছে ওই সময়তে সাদ ইবনে মাজ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে এসেছে কি আর আমি লা নাবুদু লা নারফুহু আমরা আল্লাহকে চিনতাম না আল্লাহকে জানতাম না মাবুদ সম্বন্ধে আমরা জানতাম না আর তার তারিফও আমরা জানতাম না ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলায় আল্লাহ যে আমাদের ইজ্জত দিয়েছে আপনার ওসিলায় ইসলামে এসে আল্লাহ যে ইজ্জত দিয়েছে এর আগে আমরা কাফের ছিলাম ইও যেমন আল্লাহকে চেনে না আমরা আল্লাহকে চিনতাম না আল্লাহ তারিফ জানে না আমরা আল্লাহ তারিফ জানতাম না ইয়া রাসূলুল্লাহ যখন আমরা কাফের ছিলাম তখন এই যারা এসে বসেছে যারা 25000 এসে বসেছে এদের একজনেরও ক্ষমতা ছিল না আমাদের বাগান থেকে একটা খেজুর নিয়ে যাবে এই একটা খেজুর নিয়ে যাওয়ার ক্ষমতা তাদের ছিল না ইয়া রাসূলুল্লাহ আজ আপনি ওয়াদা করছেন মুআইদা করছেন তিন বাগ মদিনার খেজুর নিয়ে চলে যাবে না ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলায় আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে এই কাফেরদের কাছে কোনোদিন ছোট হওয়ার দরকার নেই ইয়া রাসূলুল্লাহ আপনি গোলামদের চিন্তা করেন না গোলামরা জানমাল আপনার কদমে কুরবান করে দেবে
বিশাল বড় গোত্রের প্রধান ছিলেন, জানেন আপনারা, উনি যখন ইমান এনেছিলেন উনার ইমান আনার সাথে সাথে সমস্ত গোত্রের মানুষরা ইমান এনেছিল একবার জোরে বলে। বলে হুজুর এই যে বসেছে না, এই এসে বসেছে, বলছে যে এই বসেছে, এর সাহস নেই আমার বাগানের একটা খেজুর নিয়ে যাওয়া। হ্যাঁ যদি আমি দিত কিংবা কিনে নিয়ে যেত তাহলে খেতে পারতো, না হলে সাহস নেই আমার বাগানের একটা। একে গোটা মদিনার তিনবার খেজুর দিচ্ছেন আমাদের জন্য, না ইয়া রাসূলুল্লাহ, কোন মুহাইজা করার দরকার নেই, আপনার রাসূল আল্লাহ ইজ্জত দিয়েছে, কারো কাছে মাথা নত করার দরকার নেই ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান মাল আপনার কদমে কুরবান। মুসলমান সাহাবা হুজুরা এইভাবে জীবন কাটিয়েছে, হুজুরের লেগে এইভাবে তারা গোলামি করেছে, আমাদের ঘরেও আমাদের জীবন হুজুরের গোলামিটাই কাটাতে হবে। আমরাও বলবো মাদরের বাচ্চা হুজুরের বিরুদ্ধে কথা বলিস, সাহস হলে কি করে, টুটি টিপে ধরব, তো জিপ টেনে ছেড়ে দেবো। বলেন ইনশাআল্লাহ বাচ্চাগুলোকে তৈরি করেন, এই বাচ্চাগুলো নবীর জন্য এমন পাগল হয়ে যাক, কেউ যদি এখানে বসে বসে মুস্তাফার বিরুদ্ধে কথা বলে ওই দূর থেকে বাচ্চা আর রাগবে আর খুঁজবে, বলবে হ্যাঁ নবীর বিরুদ্ধে কথা বলছে, ইট খুঁজবে, ইট খুঁজে দেবে, মাথা মেরে মাথায় ফেটিয়ে ফেলবে। হাসির কথা নয়, আমি হাসাবার জন্য বলছি, বাচ্চাগুলো যেন কেন মা আর মুয়াজের বয়স কত ছিল যখন যখন আবু জেহেলের গর্দান কেটেছিল, বাচ্চা বেলায় আবু জেহেলের গর্দান, আবু জেহেল বলে হ্যাঁ দেখো দেখো মোহাম্মদ কাকে নিয়েছে, হুজুর পাকের নাম ধরে কাকে নিয়ে এসছে, হ্যাঁ বাচ্চা দেখো ছাড়ে নিয়ে এসছে, লোক নেই, ওই বাচ্চারাই ওর গলায় পা দিয়ে গর্দান কেটেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, হুজুরের গোলামি, বলেন ইনশাআল্লাহ, রাজি আছেন? আজকে আলোচনা আজকে শুধু হুজুর আর কিছু, খুব হুজুরের চর্চা করেন, আর তুমি যে মুখে মারলে খুশি, ভোটের সময় ফাটিয়ে দিলে, তোমার নেতা জানে না, তোমার নেতা, তুমি যে ঘুষি মারলে, তুমি যে মার খেলে খুন বেরোলো, নেতা জানে না, নবীর লেগে যদি ঘুষি মারো আর নবীর লেগে যদি তোমার মুখ থেকে খুন বেরোয়, আল্লাহর কসম আল্লাহও জানে আর মুস্তাফা হুজুর পাকও জানে একবার জোরে বলে। এটা এটা বেথা যাবে না, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য দুশ্মনী আল্লাহর জন্য বন্ধুত্ব যারা করবে, সাত দলের মধ্যে এক দল আরশের ছায়া আল্লাহ তাদের করে দান করবে একবার জোরে বলে। তুমি এদিকে নবীর লেগে মাথা ফাটাফাটি করবে, ওদিকে তোমার লেগে আল্লাহ আরশের ছায়া জায়গা তৈরি করবে। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন আমার সকলকে, হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ সুদ আলহামদুলিল্লাহ, আমরা সব হুজুরেরই গোলাম, কথা ঠিক না ভুল বলেন, কোনো সন্দেহ আছে নাকি? না, এই আপনাদের কোন নওজুবিল্লাহ এ করার লেগে নয় যে আমি বড় গোলাম তোমরা, না না না, এ আমরা আলোচনা করলাম যে আমাদের সকলকে, এটা একটা আলোচনা হলো, নি মিটিং হয় না যে আমাদের সকলকে এই কাজগুলো করতে হবে, এই এই জলসা করার আগে সব আলোচনা হয়েছে যে জলসা তো হবে জানে, হ্যাঁ এখানে লাইট লাগানো হবে, এখানে প্যান্ডেলটা এইভাবে আলোচনা, আমরা সব আলোচনা করে নিলাম যে এই করব যে আমরা সবাই নবীর লেগে জান দেবো আর হুজুরের গোলামিতে আমাদের জানমাল কুরবান করে দেবো, আর নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তার পুটিকে সবাই মিলে চিপে ধরবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আমাদের সকলকে হুজুরের গোলামি করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহু আমিন। সংক্ষেপ করে দিলাম, একটু চাঁদা পত্র তোলার কথা বলছে, দু চার দশ মিনিট হয়ে গেছে তো সবাই, দু পাঁচ দশ মিনিট, হ্যাঁ আর 15-16 মিনিট 20 মিনিট বাকি আছে, আমরা সবাই একটু চাঁদা তুলবো, আগের বছর জলসা যেন হয়, আবার জিকিরে মুস্তাফার ওয়াজের মাহফিল আপনারা করবেন তো নাকি? বলেন আর এই বছর বললো কাদা পানিতে খুব সমস্যা, কাদা পানিতে খুব সমস্যা, কি বলছো তোমরা সবাই, একে বলছো নাকি এই সবের থেকে আগে পয়সা দাবি করলো, নারে তাকবীর মাশাআল্লাহ, ঠিক আছে আমি চাইবো আগের বছরের জলসার জন্য কিছু কিছু করে টাকা দিতে হবে, প্যান্ডেলটা কত টাকা খরচা হয়েছে, প্যান্ডেল লাইট এসব নিয়ে, সব প্যান্ডেল মাইক লাইট সব নিয়ে 30,000 টাকা, আমরা 30,000 টাকা দিয়ে দিই সবাই মিলে, বাকিটা আরো দুটো মাওলানা সাহেব এসবেন, তিনারা আজ নসিহত করবে, তিনারা বাকি বিরিয়ানি ফেরেন্টে তুলে দেবে, তাহলে মিটে গেল, হ্যাঁ 1,000 করে আপনার কিছু কিছু করে টাকা দেবে, 1,000 করে টাকা দেবে, আমার কাছে টাকা দেবে সেখান থেকে কেটে নেবে, লিখে নাও আমার নাম, 1,000 হয়ে গেল, আর কে দেবে হাত তুলে, কি নাম আপনার,
মঈন উদ্দিন ভাই 1000 টাকা নারে তাকবীর 2000 আজগা আলী ভাই 1000 টাকা নারে তাকবীর 3000 টাকা আর কে দেবে বলেন আর কে দেবে ও ভাই জানের নাম কি জাহাঙ্গীর ভাই 1000 টাকা নারে তাকবীর 4000 টাকা আর কে দেবে ও আপনি দিন আবিদুল ও তুমি দিবে না কেন আমি না আমি না করছি বলো তুমিও দাও 1000 টাকা বলো আমি নয় আমি নয় জানো মনে হচ্ছে কি একটা ভুল হয়ে গেল কি নাম আপনার কত টাকা দেবে বলো কত টাকা দেবে তা আমি না আমি না করছি তুমি বলতেই গেলে কেন সবাই মনে করছে তুমি আজগার ভাইটা আল্লাহ হেফাজত করুন আজগার ভাইয়ের আম্মা শরীর খারাপ আল্লাহ শিফা করুন আজহার ভাইয়ের আম্মা জানে শরীর খুব খারাপ আল্লাহ শিফা করুন লাইনা দান করুন সকল আল্লাহুম্মা আমিন 1000 টাকা দিবেন নারায়ে তাকবীর 6000 টাকা হলো তাই তো মোট টোটাল এই 6000 টাকা হলো আর কে দেবে বলেন বলেন বিসমিল্লাহ বলেন পয়সা দেওয়া খুব কঠিন ব্যাপার পয়সা বের করা খুব কঠিন ব্যাপার না দান না আল্লাহ খুশি হবে দান করা খুব ভালো দান আল্লাহ অনেক যায় আল্লাহ বলছে আমাকে ধার দাও কারজন হাসানা উত্তম ঋণ আল্লাহ বলেছে ইয়াদ আলী ভাই 500 টাকা দিবে নারে তাকবীর 6500 আর একজন 500 টাকা দেন কি নাম আরিজুল ভাই 500 টাকা নারে তাকবীর 7000 টাকা একজন 1000 দেন মাশাআল্লাহ আল্লাহ কবুল কি নাম আপনার সাকিবুল হাসান মণ্ডল 1000 টাকা আল্লাহ সাত হাজার টাকা হয়েছে আর কে দেবে বলে আল্লাহকে খুশি করলে হাত তোলেন না কে কি দিল আপনি দেন না দেখবেন আল্লাহ পাকে দিলে আপনার কমবে না সাময়িক মনে হলো যে 1000 টাকা খালি হয়ে গেল 1 লাখ ছিল 99000 হয়ে গেল কিন্তু না না হিসাব করে দেখবেন ওটা 1 লাখ 10 হাজার হয়ে গেল দেন আল্লাহ খুশি হবে কে দেবে বলে দুনিয়াতে তো পেলেন আবার আখেরাতেও পাবেন আখিরাত দান আল্লাহ খুশি হবে বলে সাত হাজার হয়েছে তাই তো আর কে দেবে বল বলেন আল্লাহ খুশি হয়ে বলে তারে তাকবীর যারা বসে আছেন চুপ করেন চেয়ারের মানুষ তাকবীর দেন নারে তাকবীর হ্যাঁ বুঝা গেল যে আপনার ফাঁকি মারছেন মনে হয় চেয়ারের মানুষ তাকবীর দেন নারে তাকবীর আপনারা চুপ করেন বসে থাকেন নারে তাকবীর তোমাদের এরকম হাল কেন রেসারেসিতে হচ্ছে না তো ঠিক নারে তাকবীর এবার সবাই একসাথে নারে তাকবীর হিজবুল্লাহ হিজবুল্লাহ আলে সুন্নাতুল জামাত আলে সুন্নাতুল জামাত সিলসিলা মুজাদদুল জামাত ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী জশনে মিলাদুন নবী জশনে মিলাদুন নবী নারে তাকবীর
মাশাআল্লাহ কে দেয় বলেন আল্লাহ খুশি সাথে যান হয়েছে কত হয়েছে সাথে আছে আর কে দেবে তরিকুল ইসলাম 1000 টাকা নারে তাকবীর কি হলো মায়ের কি হলো মায়ের নামে আব্বার নামে এ মাশাআল্লাহ 20 টাকা মায়ের নামে নারে তাকবীর আল্লাহ আর কে দেবে বলেন 8000 টাকা হয়েছে আর কে দেবে 30000 টাকা বললাম এইখানে 8 এ যদি 8 কে 30 যাবে কি করে দেন আল্লাহ খুশি যাবে এটা খুশি খুশি করে দিবেন সব হুজুর আমি 1000 চাই 2000 দেব আল্লাহ বলছে একে অপরের সাথে ভালো কাজে তোমরা রেসারেসি করো প্রতিযোগিতা করো তো রেসারেসি তো হারার প্রতিযোগিতা হচ্ছে জানো আচ্ছা বলেন তো আমি যদি একটা দোকান করি আপনাদের বাজারে কোথায় বেগম স্বরূপনগর মার্কেটে একটা বাজার করি যে 500 টাকা দিলে 5000 পাবে 1000 দিলে 10000 পাবে 1 লাখ দিলে 10 লাখ পাবে বলেন আমার বাজারে আমার দোকান কেমন ভিড় হবে খুনোখুনি আরম্ভ হবে খুনোখুনি বলে আমি লাইন দিয়ে তুই আমার লাইনে ঢুকলি কেন বল কথা ঠিক না ভুল বল আমার কথাই আপনি বিশ্বাস করে নিলেন যে 10 টাকা দাও 100 টাকা পাবে 10 টাকা দিলে কত 100 দোকান করেছি 10 টাকা দিলে 100 টাকা পাবে একজন 10 টাকা দিল আমি 100 টাকা দিলাম আবার একজন 10 টাকা দিল 100 টাকা দিলাম আবার একজন 10 টাকা দিল 100 টাকা দিলাম বলেন হুড়োহুড়ি হবে না হবে না লোক পাগলের মতো ছুটবে আর আমার দোকানে সবচেয়ে বেশি ভিড় হবে কথা ঠিক না বল বলেন কাতার কাতার লাইন লাইন ও আল্লাহর কথা বিশ্বাস হচ্ছে না আল্লাহ তো বলছে 1 টাকা দাও 10 টাকা দেব 1000 দাও 10000 দেব 1 লাখ দিলে 10 লাখ দেব বিশ্বাস হচ্ছে না দাও না অদেখা বিশ্বাস করো না আল্লাহ বরকত দিবে বলেন ইনশাআল্লাহ দেন আল্লাহ খুশি হবে কে দেয় বলেন 1000 10000 1000 10000 দুনিয়া তো দুনিয়া আবার আখিরাত তো আল্লাহ দিবে আখিরাত তো দিবে আখিরাত বলেন কি আছে বাপেরা দেন না 8000 হলো তাই তো 8000 আর কে দেবে একজন 2000 টাকা দেন 10000 হবে কে দেবে 2000 টাকা হাত তোলে মাশাআল্লাহ কি নাম আপনার তাজউদ্দিন মাশাআল্লাহ জামাই ঠিক আছে কত বাড়ি এ মাশাআল্লাহ তাজউদ্দিন মাশাআল্লাহ এই গ্রামের জামাই উনি 2000 টাকা দিবে নারে তাকবীর আল্লাহ ওনার দোয়া কবুল করেন 10000 টাকা হলো একজন 2000 টাকা দেন আর 2000 টাকা কে দেবে 2000 টাকা হাত তোলেন আছেন কেউ আল্লাহকে খুশি করার জন্য নিয়ত করে দেন না আব্বা আম্মা সব রেশনের জন্য আর ছেলে পুলেদের হায়াত দারাজের জন্য বালা মুসিবত ঘরে আছে এসে আল্লাহর দিয়ে খেয়াল করে দেন আল্লাহ বালা মুসিবত দূরে করে দেবে দেন আল্লাহ খুশি হবে বলেন শুরু করেন একজন শুরু করেন 1000 2000 3000 5000 দিয়ে যাও শুরু করেন কে শুরু করবে হাত তোলেন মাশাআল্লাহ তুমি আজকে চিন্তা কি করছিলে বলো তুমি সবাই দে তুমি আগে দিয়ে দাও তুমি মনে মনে করো যে আমি যেন আগে দিয়ে দিই নারে তাকবীর কি নাম আপনার এই তোমার নাম তাজউদ্দিন এর নাম তো তাজউদ্দিন ঠিক আছে মানে দুজনের নাম এক এটা বলছি আল্লাহ কবুল করেন তাজউদ্দিন ভাই এই পাড়ার ছেলে উনি 2000 টাকা দিবে নারে তাকবীর মাশাআল্লাহ 12000 টাকা হলো আর কে দেবে আর কেউ নেই আর কে দেবে বলেন দেন না আল্লাহ খুশি হবে কত টাকা দিবেন শরীফুল ভাই 2000 টাকা দেবে নারে দেখবে 14000 টাকা একজন 1000 দেন 15000 হবে কে দেবে কি নাম আপনার তাহের ভাই আমার তাহের ভাই যান তাহের তো হুজুর পাকের ছেলের নাম তৈয়ব তাহের কাসেম ইব্রাহিম
তাহের ভাই তিনি বলছেন 1000 টাকা নারে তাকবীর 15000 টাকা একজন 5000 টাকা দেন 20000 টাকা কে দেবে 5000 টাকা বলেন ওয়াজের মজলিসে দান করলে এটা কিন্তু সাদকায়ে জারিয়াই হয় কারণ এখান থেকে আমল যদি শুরু হয় কেউ যদি আমল করে এই যে ওয়াজ নসিহত এটা সাদকায়ে জারিয়া নয় আল্লাহর জন্য করবে হবে না বলেন হাসান ভাই 3000 টাকা নারে তাকবীর 18000 একজন 2000 টাকা দেন 20000 হবে কে দেবে 2000 টাকা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা দোয়া আপনার নাম কি ইয়াদ ভাই আপনার আব্বা আম্মা দুজনে ইয়াদ ভাইয়ের আব্বা আম্মা দুজনে ইন্তেকাল হয়ে গেছেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস করেন হামেশা জায়গা আল্লাহ শান্তি দান করেন সব আল্লাহু আমিন আল্লাহ যাদেরই আব্বা আম্মা ইন্তেকাল হয়েছে সকলের হায়াত আল্লাহ পাক হামেশা জায়গা শান্তি দান করেন সকলকে আল্লাহ জান্নাত নসিব করেন সব আল্লাহু আমিন আল্লাহ পাক তাদের ছেলে পুত্র আল্লাহ হায়াত দরাজ করেন আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ কত হলো 18000 একজন 2000 টাকা দেন না 20000 হবে কে দেবে 2000 টাকা যারা চেয়ারে বসে আছেন পেছন দিকে আপনারা কি কসম খেয়েছেন যে এরাই যা পাচ্ছে করুক আমরা কোনো ধান্দাই নেই দেন আপনারাও দেন বাইরে থেকে কারা এসেছেন হাত তুলে দেখেন অন্য গ্রামের লোক বাকি সব গ্রামের তাহলে তো দিতে হবে বলেন বিসমিল্লাহ বলে দেন বলেন বলেন কে দেবে ইয়া আল্লাহ বলেন না আল্লাহ খুশি হবে বলেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর বলেন কি আছে বলেন কুতুবউদ্দিন ভাই 500 টাকা দিবে নারে তাকবীর নারে তাকবীর আরেকজন 500 টাকা দেন 19000 হবে কে দেবে 500 টাকা কি নাম তোমার কি নাম ভাইজানের নাম বলেন শরীফুল ভাই 500 টাকা নারে তাকবীর 19000 আর একজন 1000 দেন 20000 হবে আপনার নাম শরীফুল পরস্পর নাম তাজউদ্দিন চাঁদের তাজউদ্দিন শরীফুল শরীফুল ও আপনার শহীদুল শরীফুল বলছেন শহীদুল সরলা এটা কি টাইটেল এই জীবনে আমি প্রথম শুনলাম শহীদুল সরলা আপনাদের কাছে সরলা বলে টাইটেল আছে নাকি আচ্ছা মাশাআল্লাহ শহীদুল সরলা আমার ভাইজান আপনি যেন কিছু মনে করেন না আমি সত্যিকারে শুনিনি আমি প্রথম শুনলাম আল্লাহই জানে আমার খেয়াল নেই শুনেছি শহীদুল সরলা 1000 টাকা দিবেন হ্যাঁ নারে তাকবীর 20000 হয়ে গেল কত হাজার হলো এ মাশাআল্লাহ আর 10000 টাকা দরকার একজন 10000 টাকা দিয়ে ঝামেলা মিটছে দেন না আল্লাহ 1000 করে দেন ইনশাআল্লাহ শুরু করেন কে শুরু করে প্রথম শুরু করেন কি নাম আপনার হাফিজ ও হাবিবুল্লাহ ও মাশাআল্লাহ হাবিবুল্লাহ আমার ভাইজান হাবিবুল্লাহ ভাইজান 1000 টাকা দিবেন নারে তাকবীর 21000 আর এই তুই পয়সা দিছ তুই লিখছ তুমি তো আমন্ত কত টাকার গরু দাও ও গরু তো অনেক টাকার দরকার তুমিও গরু গরুতে দাও তুমি টাকা পয়সা গরুতে দিয়ে দাও চুরা সব ড্রেস পরা লোকগুলো সব গরুতে এবারে গরু দিয়েছ খিচড়ি হ্যাঁ তো বড় গরু জমাকে খিচড়ি করে কি লাভ বিরিয়ানি করতে হবে ও আচ্ছা যাই আচ্ছা যাও যা পড়ো আমি আজ বলেছি বিরিয়ানি করতে একজন রয়ে গেছে বলে না আমি বিরিয়ানি ফিরানি খাবো না গ্যাস ফ্যাস আস সাদা ভাতই খাবো আচ্ছা আগে পয়সা দাও তারপরে
কত হলো আমি মনে করি এদের কাছে নিয়ে ঝামেলা মিটতে দেব হলো না 21000 টাকায় যার আর কে দেবে বলেন 500 করে দেন 500 করে দেন ইনশাআল্লাহ 500 500 করে দেন শুরু করেন বলেন কচি আমি ছেড়ে দেব 10টা বেজে গেছে কয় আমার পরে মহাশয় কই আসবে আসেন আর কেউ আছেন বলেন আল্লাহ কবুল করে এরপর যদি দিতে চান লিখাবেন ইনশাআল্লাহ আচ্ছা একজন রুমাল নিয়ে চলে যেতে হবে ঠিক আছে আমি বললে যাব হাজী সাহেব 500 টাকা হাজী সাহেব দিবে নারে তাকবীর তাহলে আরেকজন 500 টাকা দিয়ে 22000 করে দেন কি নাম আপনার আব্বাস আমার ভাইজান তিনি 500 টাকা নারে তাকবীর আচ্ছা আপনারা সকলে অবগত আছেন আমি আরেকবার অবগত করে দিচ্ছি আমরা একটা ফুলপুরা দরবার শরীফ থেকে মক্তব বোর্ড করেছি ফুলপুরা শরীফ মক্তব বোর্ড তো এই ফুলপুরা শরীফ মক্তব বোর্ডে আমরা মেইনলি বাচ্চারা যারা মক্তবে পড়াশোনা করে তাদের জন্য আমরা একটা কিতাব করেছি আমরা আমাদের সিলেবাসে তাদের করে পড়াশোনা করাবো বছরে একটা করে পরীক্ষা নেওয়া হবে প্রতিযোগিতা করা হবে এবং এই যে বিভিন্ন দলমত পথ তারা বক্তব্যগুলোকে ক্যাপচার করে বাচ্চাগুলোর দিল থেকে এখন থেকে ওলিদের মহব্বত আল্লাহর নবীর মহব্বত যে মিটাবার চক্রান্ত চালাচ্ছে তার প্রতিবাদে আমরা একটা বক্তব্য বোর্ড করেছি এই হিসাবে আমি চাই যে কোনো পয়সা লাগবে না কোনো চাঁদাপত্র লাগবে না কোনো রকম মনে করেন যে এই আবার একটা কল বের করে যাই তো খাবার লেগে কোনো পয়সা করি কিচ্ছু লাগবে না উলামা হযরতরা আছেন বড় বড় সব আলেম উলামা আপনাদের এলাকার সবাই আছে আমি চাই আমরা চাই যে আপনারাও সকলে এই মক্তবের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের মক্তবটা আমাদের করে দেন দেন মানে আমরা নিয়ে যাব নি ফুলপুরাতে মক্তব মক্তব এখানেই থাকবে এ তো আমার দাদা হুজুরির সব বাগান কথা ঠিক না বলবো হ্যাঁ এখন আমার বয়সটা অল্প বলে হুকুম দিচ্ছি নি বলছি তাহলে হুকুম দিতে হ্যাঁ মক্তবটা দিয়ে দেবে হুকুম দিন বয়স কম বলে আপনাদের বলছি আপনারা যদি পারেন আমাদের সাথে যুক্ত হয়ে মক্তবটা কিতাবটা আমাদের ইনশাআল্লাহ আপনারা নেন আর বাচ্চারা একটা হাজিরি খাতা মানে একটা সিস্টেমেটিক ভাবে আমরা চালাবো আপনারা সকলে আমাদের সাথে যুক্ত হন বিভিন্ন জায়গা থেকে সব দিনাজপুর মালদা এসব এলাকা থেকে খবর এসছে এখন আমরা সময় দিতে পারি যাইনি বলে যা হয়নি আমি চাই যে আপনারাও এই মক্তবটাকে নিয়ে করেন বিভিন্ন জায়গায় আপনাদের আশপাশে যেসব মক্তবগুলো আছে সেই মক্তবগুলো আমাদের করে দেন আমি আর নামগুলো বলছি নি বিভিন্ন দল মত পথ এই মক্তব নিয়েছি কথা বলছি আহলে হাদিসরা এটা বলি ওহাবিরা ওহাবিরা একটা মক্তব গোট করেছে মক্তব গোট করে তারা গ্রামে গ্রামে আমার মুজাদ্দে জামানের বাগানগুলোকে নষ্ট করার চেষ্টা করছে অতএব আপনারা সকলে এই মক্তবের সঙ্গে যুক্ত হবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবুল কোনো চাঁদা পত্র লাগবে কিছু লাগবে গোপন দান 500 টাকা নারে তাকবীর এই পর্যন্ত সংযোগ করে দিলাম আমার পর উলামা হযরত আসবেন তিনারা এসে অজন সিয়াত করবেন একের পর এক আর এখানে আমরা এই রুমাল নিয়ে যাচ্ছে পাঠাচ্ছি আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যার যেমন আওকাত সকলে দেন ترسيب اللهم صل على جسے دیکھنی ہو جنت ओ नबी के दर से गुजरे जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे ओ जिधर जिधर से गुजरे ए उधर उधर से गुजरे ओ जिधर जिधर से गुजरे ए उधर उधर से गुजरे जिसे देखते हो चल बे करमे सहे उमम के
جسے دیکھتی وہ جل بے کرمے سہے امم کے او مدینہ طیبہ کی کس رہا گجر سے گجرے او مدینہ طیبہ کی کس رہا گجر سے گجرے میں گن سے کہوں گا ہوئی دید مجھ کو ان کی ہوئی دید مجھ کو ان کی کبھی ان کا سبز گنبد جو میری نظر سے گزرے کبھی ان کا سبز گنبد جو میری نظر سے گزرے فقط ان کا ہی وسیلہ جو ہمیشہ کام آئے فقط ان کا ہی وسیلہ جو ہمیشہ کام آئے بڑے انقلاب آئے او تمام سر سے گجرے بڑے انقلاب آئے او تمام سر سے گجرے میں مروں تو میرے لب پر ہو ریاض ذکر ان کا ریاض ذکر ان کا اہی کی دعا ہے یا رب جو درِ اثر سے گجرے اہی کی دعا ہے یا رب جو درِ اثر سے گجرے جسے دیکھنی ہو جنت او نبی کے در سے گجرے جرا جان لیجرے راو مدینہ جرا جائے اللہ جنت ترہ دیکھتے پر دائی کوئی بلچہ جسے دیکھنی ہو جنت او در مصطفیٰ سے گجرے جے نبی پاک دیدار جے اللہ جنت دیکھتے چاہے حجور گمبد خجر پاس دیکھتے چلے جا کسی اللہ جنت دیکھتے پاکے جرے بلے سے مسلمان حجور پاکے گلامی کر گئے اللہ مجھے سب کھل کے حجور پاکے گلامی جنہوں قبول کرے لان سوائی تو بولے جان دو نصیب اللہ رائی رضی لے کے جان دیتے پارے سوائی تو بولے گلامی کر گو نصیب اللہ رائی گلامی کرتے پارے جارا رسول اللہ محبت کرے نا جارا دل حجور مالو باسا نہیں چاہو اللہ کسی اللہ کے سے مانگو چاہو جا اللہ ہمارے حجوریر گلام نہیں کرے ہمارے دلیر مدد حجوریر محبت دین بلن انشاءاللہ سنکے پر دلام اسیت حجوریر کے سلام دی یا نبی سلام حضور کے سلام خوب بھکتی والے سنے سنے آواز ساتھ ساتھ یا نبی سلام ملائکہ یا رسول سلام ملائکہ یا حبیب سلام ملائکہ سلامات اللہ علیکہ یا نبی سلام ملائکہ یا رسول سلام حبیب سلام ملائکہ سلامات اللہ علیکہ طلع البدر علینا من ثانیات الوداع وجبت
شكر علينا ما دوا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك سلام عليك يا نبي 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 سلام عليك يا رسول سلام يا حبيب سلام صلوات الله عليك الله قبول করে উলামা হযরত এসেছেন সকলে তাকবীর দেন নারায়ে তাকবীর এখানে আরো সকলে মানি গবরা আপনাদের সাহেব জির আওলাদ নাও সাথে এসেছে তারপরে আরজু মহাশয় এসেছে আরো সব উলামা হযরত আছে সবার জন্য নারায়ে তাকবীর উলামায়ে হযরত গণ উলামায়ে হযরত গণ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সকলে উলামা হযরতের আদব বজায় রেখে সকলে বসে বসে অজন শেয়ার শুনেন আমার কথাবার্তায় কষ্ট হলে আল্লাহ সে মাফ করবেন আসসালামু আলাইকুম হল 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 সকলে ভিড় করবেন না হুজুরের অন্য জায়গায় প্রোগ্রাম আছে দেরি হয়ে যাবে এখন আপনাদের সম্মুখে আমাদের বিশিষ্ট অতিথি ওয়াজ নসিহত করবেন জনাব হযরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব নন্ডি গত বছর ছিলেন খুব সুন্দর ওয়াজ করছিলেন আমরা সময় দিতে পারিনি ঠিকমতো তার অমূল্য বক্তব্য ওয়াজ নসিহত আপনাদের স্থির অবলম্বন করুন সকলে ফিরে এসে মাস